পুজোর আগেই এলাকার দুস্থ শিশু সহ সাধারণ মানুষের হাতে পুজোর উপহার তুলে দিল পুলিশ বন্ধুরা। সুন্দরবন পুলিশ জেলার নামখানা থানার উদ্যোগে নামখানা 7 মাইলে দুস্থ শিশু সহ সাধারণ মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে এদিন উপস্থিত ছিলেন সাগরের এসডিপিও দীপাঞ্জন চ্যাটার্জি, দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের সহকারী সভাপতি শ্রীমন্ত কুমার মালি, নামখানা থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিভাস সরকার, ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক ঋদ্ধিমান সরকার, এসআই বাবলু বৈদ্য সহ রাজ্য পুলিশের ব্যাচ নম্বর 165/1993 গ্রুপের সদস্যরা। এই প্রসঙ্গে শ্রীমন্ত কুমার মালি বলেন, সুন্দরবন পুলিশ জেলার এমনই উদ্যোগকে আমি ধন্যবাদ জানাই। নামখানা থানা আজ সাধারণ দুস্থ মানুষের কাছে পৌঁছে গেছে। এই ধরনের উদ্যোগ সাধারণ মানুষের পুলিশের প্রতি থাকা ভয়কে কাটিয়ে তুলবে। এখন থেকে পুলিশকে ভয় পাবে তারাই যারা সমাজে দোষী এবং অপরাধী। এদিন এলাকার প্রায় 135 জনের হাতে বস্ত্র তুলে দেওয়া হয় পুলিশের তরফে। পুজোর আগে নতুন বস্ত্র পেয়ে খুশি সকলেই। আপনারা জানেন যে বাঙালির অন্যতম সেরা উৎসব শারদ উৎসব আমাদের প্রায় দোরগোড়ায় চলে এসছে। দুর্গা পুজো, কালী পুজো, রঙ্গাপুরের পুজো, তাই এইসব উৎসবের প্রাককালে আমরা চাই যে আমরাও আমরা কিছুদের সাথে, আমরা আমাদের কিছু কচিকাচের সাথে আমরা এই আনন্দগুলো ভাগ করে নিই এবং সেই আনন্দ ভাগ করে নেওয়ার পাঠালে আজকের এই অনুষ্ঠান। আজকে আমাদের এই অনুষ্ঠান নামখানা থানা এবং 1993 সালের ব্যাচ নাম্বার 165 এই দুজনের প্রচেষ্টায় আজকে আমাদের এই অনুষ্ঠান। আপনারা জানেন যে আমরা প্রথম থেকেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বিভিন্ন কমিউনিটি পুলিশের কার্য করে চলেছে এবং এতে আমাদের জেলার মাননীয় পুলিশ সুপার শ্রী কোটেশ্বরাও এম সাহেবও অত্যন্তভাবে জড়িয়ে রয়েছেন। তিনি আমাদের সবসময় এইসব বিষয়ে উৎসাহ প্রদান করেন। আমরা এর আগে কমিউনিটি পুলিশিংয়ের জন্য বিভিন্ন রক্তদান উৎসব যেমন উৎসর্গ পালন করেছি এবং সেই কমিউনিটি পুলিশিংয়ের হাত ধরেই আজকেও আমাদের এই প্রচেষ্টা নামখানা থানা ও ব্যাচ নাম্বার 165 1993 সালের এই ব্যাচ তারা দক্ষিণ 24 পরগনার বিভিন্ন জায়গায় এর আগেও এরকম মহৎ কার্য করেছে, ক্যানিংয়ে এবং আরও অনেক জায়গায় করেছে এবং তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। আমরা অবশ্যই সাধুবাদ জানাবো নামখানা থানার প্রচেষ্টাকে, যাদের জন্য আজকে এই কচি কাঁচারা দেখছেন, আজকে এইসব কচি কাঁচাদের মুখে কিছুটা পরিমাণ হাসি ফোটাতে পেরে এই দুর্গোৎসবের আগে আমরা খুবই আনন্দিত এবং খুশি হয়েছি। ফিরে আসছি ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। কোনোরকম ঠকে যাওয়ার চিন্তা ছাড়াই নিশ্চিন্তে সোনার গহনা কিনুন নিউ দাস জুয়েলার্সে। কাকদ্বীপের থেকে কম মজুরিতে খাঁটি সোনার গহনা তৈরি করা হয়। পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্সপ্রাপ্ত কম সুদের বিশ্বস্ত বন্ধকি প্রতিষ্ঠান নিউ দাস জুয়েলার্স, নামখানা ভ্যাসেলঘাট রোড, তৃণমূল পার্টি অফিসের পাশে। দূরাভাষ 9735207940 এবং 8293391351। সুন্দরবন গ্রিন নিউজ, সঠিক খবর সবসময়। আমি সর্বপ্রথম আপনাদেরকে ধন্যবাদ জানাই যে এরকম একটা অনুষ্ঠানে আপনারা সাংবাদিকরা এসেছেন, গুরুত্ব দিয়েছেন। সর্বোপরি এটা হচ্ছে আমাদের নামখানা থানা বড়বাবু, আমাদের সুন্দরবন জেলা পুলিশ প্রশাসনের পক্ষে আমাদের এই শারদীয় উৎসবকে সামনে রেখে তিনি একটা মহতী উদ্যোগ নিয়েছেন, এর জন্য আমাদের নামখানা থানা ভারপ্রাপ্ত আধিকারিকও ধন্যবাদ জানাবো। বিষয়টা একটা জায়গায় হচ্ছে যে দেখুন, সরকারের অনেক দায়িত্ব থাকে যে আমাদের একটা নাগরিক ভারতবর্ষে জন্মালে সেই সরকারকে তাকে ফান্ডামেন্টাল যে অধিকারগুলো আছে, মৌলিক অধিকার আছে, অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য সামাজিক ন্যায় বিচার, এগুলো আমাদের সরকারের পক্ষ থেকে নাগরিককে দেওয়ার আমাদের কর্তব্য। অনেক ক্ষেত্রে সরকারের বাধ্যবাধকতায় অনেক কিছু হয়ে ওঠেনি এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন বা আমাদের নেতা সর্বোপরি আমাদের সাংসদ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তারই একটি কথা যে সমস্ত মানুষের পাশে থাকতে হবে, কাজ করতে হবে। এখানে পুলিশ প্রশাসনের সঙ্গে মানুষের যে একটা ভীতির কারণ থাকে, মাননীয় মুখ্যমন্ত্রী আসার পরে আপনারা দেখেছেন সুন্দরবন কাম নিয়ে এই জায়গাটা একটা আন্তরিকভাবে একটা জায়গা আসার চেষ্টা করছে এবং এবারে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী বেশ কিছু নির্দেশ মানুষের সঙ্গে জনসংযোগ করা, তার মধ্যে কত ছিল ব্লাড ডোনেশন ওনারা করেছেন, ওরা রক্তদান শিবির সহ অন্যান্য অনুষ্ঠানগুলো করেছেন। আজকে নামখানা ব্লকের নামখানা থানার উদ্যোগে এরকম একটা উদ্যোগ নেওয়া হয়েছে যেখানকার যারা দুস্থ অনাথ যারা গরিব মানুষ তাদেরকে কিছু কিছু ছোটো ছেলেদের জামা প্যান্ট, মায়েদের কাপড়, অন্যান্য বিষয় দেওয়া হচ্ছে। এটা ভালো জায়গায় আমাদের একটা থানা প্রশাসনের পক্ষ থেকে করা হচ্ছে এবং আপনারা দেখেছেন যে আমাদের মাননীয় এসডিপিও সাহেব অত্যন্ত বিনয়ী মানুষ, তিনি উপস্থিত আছেন। যারা ডোনার, যারা এখানে এই অনুষ্ঠানটার জন্য যারা দাতা হিসাবে আছেন
তারাও আছেন, মাননীয় বড়ও আছেন, থানা প্রশাসন আছেন, আমাদের জেলার মাননীয় এসপি সাহেব আসার কথা, যেহেতু রবিবার আছেন উনি এলেও আসতে পারেন, আমরা সবাই মিলে উনার পাশে আছি। নামখানা থেকে রবীন্দ্রনাথ পড়ুয়ার রিপোর্ট, সুন্দরবন গ্রিন নিউজ। সুন্দরবন গ্রিন নিউজের সমস্ত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি বাজিয়ে দিন।